Hello everyone welcome to study work. তোমাদের মধ্যে অনেকেই বলেছিলে লালবাবা কলেজের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল একটা ডিটেল ভিডিও বানাতে তো আজকের ভিডিওতে আমি দেখাবো তোমরা লালবাবা কলেজে যারা ভর্তি হতে চাও তারা কিভাবে স্টেপ বাই স্টেপ প্রসেসে এই কলেজের ফর্ম ফিল করবে সবার প্রথমে লালবাবা কলেজ সার্চ করে তোমরা চলে যাবে অনলাইন অ্যাডমিশনে এরপরে দেখো ওপরেই তোমাদের দেখাচ্ছে যে অনলাইন অ্যাডমিশান টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি এটার ওপর ক্লিক করবে করার পরে অ্যাডমিশনের যে পোর্টালটা রয়েছে সেখানে তোমরা এন্টার করে যাবে এবার এইখান থেকে তোমরা হাউ টু অ্যাপ্লাই দেখে নিতে পারবে যে তোমাদের কি 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 ডকুমেন্ট দিতে হচ্ছে বা কি কি ইনফরমেশন দিতে হচ্ছে তো আমি ডকুমেন্ট তোমাদের একবার বলে দিচ্ছি পাসপোর্ট সাইজ ছবি লাগবে তোমার সিগনেচার লাগবে মার্কশিট লাগবে ক্লাস টুয়েলভের এজ প্রুফ ডকুমেন্ট কাস্ট সার্টিফিকেট পিএইচ সার্টিফিকেট বিপিএস সার্টিফিকেট এগুলো যদি অ্যাপ্লিকেবল হয় তবে লাগবে এবং সবই লাগবে জেপিজি ফরম্যাটে এবং একশো কেবির থেকে কম হতে হবে তো এটা তোমরা সবাই ভালোভাবে সেট করে নিয়ে তারপরে এখানে ফর্ম ফিল করতে বসবে এরপরে সবটা ভালোভাবে পড়ে নিয়ে এই ডিক্লারেশনটায় ক্লিক করে অ্যাপ্লাই ফর নিউ অ্যাপ্লিক্যান্ট করে দেবে সবার প্রথমে তোমায় রেজিস্টার করাতে হবে অ্যাপ্লিক্যান্টের নাম মোবাইল নাম্বার ডেট অফ বার্থ জেনারেল ক্যাটেগরি ডিফারেন্টলি এবেল কিনা ইয়ার অফ পাসিং এবং বোর্ড বা কাউন্সিল এই সমস্ত জিনিসগুলো এখানে পুট করে দেবে দিয়ে তোমার না তোমার নিজেকে রেজিস্টার করাতে হবে এবং এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবে আপকামিং যা সমস্ত ডিটেলস সবই তোমার এই মোবাইল নাম্বারেই নোটিফিকেশান পাঠানো হবে তো আমি এই পেজটা ফিল করে নিয়ে তারপরে আসছি তো আমার এখানে অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হয়ে গেছে তো এই যে ফর্ম ফিল আমি দেখাচ্ছি এটা তোমরা নিজেদের ফোন থেকেই করতে পারবে দেখো লেখা আছে ক্লিক হিয়ার টু লগ ইন ফর ফিল আপ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম তো এখানে ক্লিক করবে তো অলরেডি রেজিস্টার করাবার পরে তোমরা দেখবে যে তোমাদের ফোনে একটা নাম্বার যাবে এবং সেই নাম্বারটা এবং ডেট অফ বার্থটা দিয়ে তোমায় লগ করাতে হবে তো এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারে তোমার সেই নাম্বারটা দেবে দেওয়ার পর এখানে তোমার ডেট অফ বার্থটা দিয়ে দেবে দিয়ে লগ করে নিলে তুমি আবার অ্যাপ্লিকেশন ফর্মটা পুরোপুরি ফিল করতে পারবে তো এখানে দেখো চলে এসেছে পুরো ফর্মটা আমার ওপেন হয়ে গেছে এরপরে এখান থেকে যা যা ইনফরমেশান বলেছে সবটা তোমায় ফিল করতে হবে সবার প্রথমে চেয়েছে বেসিক কিছু ইনফরমেশান অ্যাডমিটেড ইন কলেজ তুমি কি আগে কলেজে অ্যাডমিট হয়েছিলে তো এখানে ইয়েস হলে এস দেবে আদারওয়াইজ নো করে দেবে যদি তুমি এখানে ইয়েস করো তাহলে তুমি কোন কলেজে আগে ভর্তি হয়েছিলে সেই নামটাও এখানে দিতে হবে তুমি কি আগে ক্যালকাটি ইউনিভার্সিটির আন্ডারে পড়তে যদি ইয়েস হয় তাহলে ইয়েস দেবে আদারওয়াইজ নো করে যাবে যদি ইয়েস করো তাহলে তোমাকে এই সমস্ত ইনফরমেশান দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে কটা এক্সামে তুমি অ্যাপিয়ার করেছো সেই সমস্ত কিছু দিতে হবে এরপরে চলে আসছে তোমার লাস্ট এক্সামিনেশান ডিটেলস অর্থাৎ এখানে তোমার স্কুল নেম দিতে হবে তো আমি এখানে একটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে তোমার লাস্ট এক্সাম তুমি কি দিয়েছো সেটা দেবে তো এইচএস দিয়ে দেবে দেওয়ার পর এখানে এগুলো তো তুমি আগেই পুট করেছিলে তাই চলে এলো এরপরে তোমার এখানে লাস্ট এক্সামিনেশান ডিটেলস দিতে হবে তো এক্সামিনেশান ডিটেলসের মধ্যে সবার প্রথমে এখানে তোমায় মার্কস পুট করতে হবে তো আমি আগে থেকে মার্কসগুলো পুট করে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সবার প্রথমেই দেখো এখানে তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে আর যেখানে আমি বেঙ্গলি সিলেক্ট করে নিয়েছি নেওয়ার পর থিওরির মার্কস আলাদা করে দিতে হবে প্র্যাকটিক্যাল অথবা প্রজেক্টের মার্কস আলাদা করে দিতে হবে থিওরিতে প্রথমে ফুল মার্কস বসিয়ে দেবে আশি মার্কস তুমি কত পেয়েছো সেটা বসিয়ে দেবে দেন পাস মার্কসটা অটোমেটিক্যালি ওখানে চলে আসবে তারপরে প্র্যাকটিক্যালে তোমার ফুল মার্কস টোয়েন্টি এবং তুমি মার্কস কত পেয়েছো সেটা বসিয়ে দেবে দেওয়ার পর তোম দেওয়ার পর এখানে পাস মার্কসটা অটোমেটিক্যালি থাকবে এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট তোমাকে সিলেক্ট করে নিতে হবে নেওয়ার পর এখানে তুমি সমস্ত সাবজেক্ট সিলেক্ট করে নিলে এইভাবে তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে এবং ভালোভাবে খুব কেয়ারফুলি ফিল আপ করবে এখানে সমস্ত নাম্বারগুলো এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা এরপর দেখো অটোমেটিক্যালি তোমার বেস্ট ফোরে কত মার্কস হচ্ছে সেটা এখানে চলে এসেছে তুমি এবার কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেটা এখান থেকে সিলেক্ট করবে তো এখানে ধরো দুটো শিফট রয়েছে আমি একটা শিফট এখানে চুজ করলাম সে ধরো মর্নিং এবার তুমি কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করছো সেটা এখান থেকে সিলেক্ট করবে অনার্স নাকি পাস এবং তুমি কি অনার্সে অ্যাপ্লাই করতে চাও সেটা এখানে দেখবে তো সে ধরো আমি এখানে বেঙ্গলি অনার্স করলাম বেঙ্গলি অনার্স আমি যাই করব তাই এখানে আমাকে জিই ওয়ান এবং জি টু সিলেক্ট করতে হবে তো এখানে বিভিন্ন কম্বিনেশান রয়েছে কলেজ যেরকমটা অ্যালাউ করবে আমি সেই অনুযায়ী কিন্তু ইলেকটিভ পেপারটা নিতে পারবো যেমন হিন্দি সংস্কৃত অ্যালাউ করছে হিন্দি হিস্ট্রি অ্যালাউ করছে উর্দু সংস্কৃত এডুকেশন সংস্কৃত এডুকেশন হিস্ট্রি এডুকেশান সায়েন্স এরকম তোমরা যেটা নিতে চাও সেটা দেখবে এখানে প্রচুর অপশন রয়েছে তো এর মধ্যে আমি একটা চুজ করে দিলাম এটা কিন্তু শুধুমাত্র আর্টস এবং সায়েন্সদের জন্যই হবে যারা কমার্স নিয়ে পড়ছো তাদের জন্য কিন্তু আলাদা করে এখানে কিছু সিলেক্ট করতে হবে না শুধুমাত্র অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স বলে কোর কোর্স একটাই থাকবে সেটা তোমায় সিলেক্ট করতে হবে তাও আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি সে ধরো এখানে তুমি বিকম অনার সিলেক্ট করলে তো এখানে তোমার এই এই ধরনের কিছুই তোমাকে সিলেক্ট করতে হবে না তো এরপরে দেখো এই সিসি পেপার তোমায় সিলেক্ট করতে হবে অর্থাৎ বেঙ্গলি ইংলিশ উর্দু কামিউ কমিউনিকেটিভ ইংলিশ এই চারটে পেপার রয়েছে এর মধ্যে তুমি যেটা পড়তে চাও সেটা এখান থেকে সিলেক্ট করবে খুব ভালোভাবে আর একবার সবটা রিচেক করে নেওয়ার পরে নেক্সট করবে এরপরে তোমার সমস্ত পার্সোনাল ডিটেলস দিতে হবে ফাদার্স নেম গার্জেনস নেম রিলেশনশিপ উইথ স্টুডেন্ট তারপরে দেখো তোমার গার্জেনের কোয়ালিফিকেশান এখান থেকে দিয়ে দেবে দেওয়ার পর এখানে গার্জেনের অকুপেশান দিয়ে দেবে দিলে এবার মাদার্স নেম দিয়ে দেবে মাদার্স কোয়ালিফিকেশান এখান থেকে দিয়ে দেবে দেওয়ার পর মাদার্স অকুপেশান এখানে দিয়ে দেবে দেওয়ার পর এখানে দেখো ব্লাড গ্রুপ চেয়েছে তোমার জেন্ডার এখান থেকে অবশ্যই সিলেক্ট করে নেবে ব্লাড গ্রুপ চেয়েছে এবং যেটা একদমই কম্পালসারি নয় তোমরা দিতেও পারো নাও পারো ম্যারিড নাকি আনম্যারিড সেটা জানতে চেয়েছে তো সেটা এখান থেকে তোমরা দিয়ে দেবে দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ তো অটোমেটিক্যালি তোমার দেওয়া রয়েছে বাকি এখানে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম একটা দিতে হবে তোমার রিলিজিয়ান সিলেক্ট করে নেবে ন্যাশনালিটি এখান থেকে সিলেক্ট করে নেবে নেওয়ার পর এখানে তোমার বাড়ি থেকে কলেজের ডিসটেন্স কতটা সেটা এখানে দিয়ে দেবে তো আমি মোর দ্যান টেন কিলোমিটার দিয়ে দিলাম এরপরে তোমার লোকালিটি অর্থাৎ আরবান সেমি আরবান নাকি রুরাল সেটা এখানে দিয়ে দেবে আধার কার্ডের নাম্বার দেবে যেটা একদমই কম্পালসারি নয় আর তুমি কি কন্যাশ্রী আগে পেয়েছো যদি পাও তাহলে ইয়েস করবে আদারওয়াইজ নো করবে আর যদি তুমি পেয়ে থাকো তাহলে কিন্তু তোমার কন্যাশ্রী এনরোলমেন্ট নাম্বারটাও দিতে হবে সাথে তোমার মাদার্স ভোটার কার্ডের নাম্বার দিতে হবে তো এই জিনিসগুলো আশা করছি বুঝতে পারলে এরপরে দেখো তোমার অ্যাড্রেস জানতে চাইছে এখানে পারমানেন্ট অ্যাড্রেস বাকি সমস্ত কিছু আশা করছি এগুলো তোমাদের কোনো রকম অসুবিধা হবে না এখান থেকে তোমরা স্টেট সিলেক্ট করে নেবে এবং ইন্ডিয়া তো অলরেডি সিলেক্ট করা আছে ডিস্ট্রিক্ট এখান থেকে তোমায় সিলেক্ট করে নিতে হবে নেওয়ার পর এখানে আশা করছি তোমরা এই জিনিসটা পারবে অ্যাড্রেসটা ভালোভাবে ফিল করে তোমার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে ওখানে টিক চিহ্নটা করে দেবে দেন তোমার কন্ট্যাক্ট ডিটেলস এখানে দিয়ে দেবে তোমার গার্জেনের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার মেল অ্যাড্রেস তো অ্যাড্রেসগুলো ফিল করার পরে তোমার কন্ট্যাক্ট ডিটেলস ফিল আপ করতে হবে যেমন এখানে তোমার মোবাইল নাম্বার চেয়েছে তোমার মোবাইল নাম্বারটা অটোমেটিক্যালি চলে আসবে তোমার গার্জেনের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার মেল অ্যাড্রেস এই সমস্তটা ফিল করে তারপরে তোমাকে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে তো আগেই সবটা ফিল আপ করে নিই তারপরে ডকুমেন্ট তোমরা কিভাবে আপলোড করবে সেটা দেখাচ্ছি এরপরে তোমাকে এখানে ফোটো সিগনেচার বাকি তোমার সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে তোমাকে তো বলেই দিয়েছি তোমার ডকুমেন্টের সাইজ কত হতে হবে দেখো এখানে লেখাই আছে সত্তর থেকে একশো কেবির মধ্যে কিন্তু সমস্ত ফাইল তোমার তোমার হতে হবে এজ প্রুফ সার্টিফিকেট হিসাবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে পারো এবং তোমার মার্কশিট এই দুটো জিনিস তোমার একশো পঞ্চাশ কেবি থেকে দুশো পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে তো আমি এখানে তোমাদের এক্সাম্পল হিসাবে কয়েকটা ছবি আপলোড করে দিয়েছি এরপরে বলি তোমরা যদি কিভাবে ছবি আপলোড করবে কিভাবে এটার সাইজ কমাবে একদম জেপিজি ফরম্যাটে নিয়ে আসবে সেইটা যদি জেনে না থাকো তাহলে অলরেডি এটার রিলেটেড একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে এবং সেটা লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো অবশ্যই সেই ভিডিওটা গিয়ে দেখে নিও তো এখানে দেখো আমার সমস্ত কিছু ভালোভাবে আপলোড হয়ে গেছে এরপরে এই ডিক্লারেশনটা ক্লিক করে আমি প্রিভিউ করব করার পর আমি আমার সমস্ত কিছু ভালোভাবে দেখতে পারবো এবং আমি রিচেক করে নেব তো আধার কার্ডটা এখানে কম্পালসারি বলছে যেটা আমি ছেড়ে দিয়েছিলাম তো এখানে তোমরা আধার কার্ড নাম্বারটাও দিয়ে দেবে E এরপরে এটাকে তোমরা ভালোভাবে এখান থেকে রিচেক করে নেবে করার পরে কনফার্ম সাবমিশন করবে করে ফাইনাল সাবমিট করে দেবে আর যদি চাও তাহলে এখান থেকেই ফর্মটাকে এডিট করে নিতে পারো আমি ফাইনাল সাবমিশন করে দিয়েছি করার পর এখানে চলে এসেছে আমি অ্যাপ্লাই করে দিয়েছি এখান থেকে চাইলে তোমরা ফর্মটা প্রিন্ট আউট করে নিতে পারো তো এখানে দেখো ইজিলি খুব ভালোভাবে ফর্মটা চলে এসেছে এখান থেকে চাইলে তোমরা প্রিন্ট আউট করে এটাকে ফিউচার রেফারেন্সের জন্য রেখে দিতে পারো আশা করছি পুরো ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো এরপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই